সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এই দিন সেই সময় অনুষ্ঠান থেকে এই দিন অর্থাৎ দু সালের তিন ডিসেম্বর আমরা ফিরে তাকাবো সেই সময় অর্থাৎ দু সালের তিন ডিসেম্বর তারিখের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দুর্নীতি খুন ধর্ষণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন ও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্টিত করা এবং জঙ্গিবাদের ভয়াবহ দুঃসংবাদের প্রতিচিত্র তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মানবতাবিরোধী কাত্তরের যুদ্ধপরাধী জামাত ইসলামের সাথে জোট বাধা চারদলীয় দলীয় বিএনপি জোট সরকার প্রিয় দর্শক আসুন আমরা দেখি সেই সময় সেই দুঃসময়ের শিরোনামগুলি দৈনিক পত্রিকায় পাতায় কি ছিল তিন ডিসেম্বর দু হাজার দৈনিক ইত্তেফাক সাভারে ক্রেতা সেজে শোরুমে ডাকাতি প্রথম আলো কুড়িগ্রামে বীজ নিয়ে কেলেঙ্কারি দৈনিক জনকণ্ঠ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে ব্যবসা বাণিজ্যের জন্যে হুমকি চট্টগ্রামে সন্ত্রাসীদের গডফাদারকে কেউ ধরছে না ফরিদপুর ঝিনাইদহ বাগেরহাট রূপগঞ্জে সড়ক ও বাড়িতে ডাকাতি ভোরের কাগজ বিশেষ অভিযানের নামে আবার গণগ্রেপ্তার আতঙ্ক দলের গণআস্থা প্রাচীর বাঞ্চালী কি লক্ষ্য লাকসামে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের তাণ্ডব নলছিটি পোস্ট অফিসের আঠারো লাখ টাকা আত্মসাত ত্রিশ গ্রাহক তিন বছরেও টাকা ফেরত পায়নি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রাপ্ত নগদ টাকা ও ত্রাণ সামগ্রী আত্মসাত আজকের কাগজ গোয়ালন্দে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই সংবাদ সাভারে গড়ে উঠেছে সংঘবদ্ধ ভূমি সন্ত্রাসী সিন্ডিকেট সন্ত্রাসের কাছে জিম্মি শাহজাহানপুরের রেলওয়ে কলোনিবাসী বাংলাবাজার পত্রিকা করিমগঞ্জে উচ্চ শব্দে ক্যাসেট প্লেয়ার বাজিয়ে গৃহবধূকে গণধর্ষণ দৈনিক দিনকাল মাতৃত্ব ছুটি ভোগকারী শিক্ষিকাকে চাকুরিচ্যুতির ষড়যন্ত্র নান্দাইলে আব্দুল জাব্বার উচ্চ বিদ্যালয়ে জমজমাট নিয়োগ ব্যবসা আজ তেসরা ডিসেম্বর ডিসেম্বর চারের আমরা বিভিন্ন পত্রিকার পাতাগুলো খুললে পড়েছে দেখতে পেয়েছেন যে চট্টগ্রামে ব্যবসায়ীরা হুমকির মুখে বিভিন্ন অস্ত্র ঠেকিয়ে তারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছে তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নগদ টাকা ত্রাণ সামগ্রী আত্মসাত করছে এইভাবে তাদের সময়কাল পার করেছে গণগ্রেপ্তারের পর গ্রেপ্তার হয়েছে সেই দিনে আজকে আমি বলবো যে সেই অবস্থা সাথে আজকের অবস্থা অনেক তফাত রয়েছে কারণ জাতির জনকের কন্যা বাংলার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার গঠনের পরে থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র একের পর এক ষড়যন্ত্র করতে করতে পিলখানার ঘটনা দিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র কাগজের গুদামে আগুন দেওয়ার ষড়যন্ত্র কীভাবে নেত্রীকে হত্যা করতে পারে সেই ষড়যন্ত্র কিভাবে এই সরকারকে উৎখাত করা যায় ক্যান্টনমেন্টের মধ্যে জঙ্গি ঢুকিয়ে সেই ষড়যন্ত্র এখনও সেই ষড়যন্ত্র শেষ হয়নি বিশ্ব ব্যাংকের টাকা কিভাবে পদ্মা সেতুর জন্য না দেওয়া যায় সেই ষড়যন্ত্র দেশে বিদেশের লোভিং ঠিক করা হয়েছে যে জামাত শিবিরকে দিয়ে কীভাবে এদেশের মধ্যে তাণ্ডব চালালেও তাদেরকে মুক্ত করা যায় আপনারা সব কিছু দেখছেন আমরা একটি কথা বলতে চাই এটা পরিষ্কার দিন যত গণি আসছে যুদ্ধ অপরাধী মানবতাবিরোধীদের বিচারের রায় হওয়ার সময় যত গনি আসছে ততই তারা উত্তপ্ত হয়ে উঠছে তাতে কিছু যায় আসে না বাংলার মানুষকে জাতির জনকের কন্যা বাং প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যদি ক্ষমতায় যেতে পারি যুদ্ধ অপরাধী মানবতাবিরোধীদের বিচার করবই জাতির জনকের হত্যাকারীদের বিচার করবই এ দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের তারপরও সরকারি বাহিনীর উপরে তারা এমনভাবে অত্যাচার করা শুরু করল জটিকে অভিযান চালাচ্ছে তারা জঙ্গি এ যেভাবে একদিনে বোমা পুটিয়ে একটা অরাজকতার সৃষ্টি করেছিল ঠিক সেই জঙ্গিদের আদলে এই জামাত শিবির সেটা তাণ্ডব শুরু করেছে চারদলীয় জোট সরকার যারা গঠন করেছিল ওই আঠারো দল এখন বানিয়েছে তাদের কিছু নিয়েছে যারা বিভিন্নভাবে তারা কায়দা কানুন শুরু করেছে এখন চায়না যাচ্ছে ভারতে যাচ্ছে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে গিয়ে চেষ্টা করছে যে আমরা তো বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে পারিনি যদি যুদ্ধাপরাধীদেরকে হয়তো ফাঁসি হয়ে যায় বা তাদেরকে বিচার হয়ে যায় সাজা হয়ে যায় তাহলে তো আমরা শেষ হয়ে যাব তাই সব শুরু করেছে এদেশে ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের দেশ ঢাকা শহরে মানুষ বাস করে এক কোটির উপরে পঞ্চাশ হাজার এক লাখ মানুষ জমায়েত হলে মানুষ মনে করে কোটি কোটি মানুষ হয়ে গেছে ওই সব মানুষ দেখিয়ে এই সরকারকে মাথা খারাপ করা যাবে না তারা যতই পারুক কন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন পুলিশের উপর করুক আঘাত করুক আমরা উন্নয়ন করে এলাকা এলাকায় উন্নয়ন করে মানুষকে উন্নয়ন দিয়ে শান্তি দিয়ে আমরা মানুষের ভোট আদায় করবো আগামীতে জাতির জনকের কন্যা বাংলার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ওবামা যেমন দুই দুইবারের মতো নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আমরাও চাই একটি সরকার পাঁচ বছরের জন্য কোনো পর্যাপ্ত সময় নয় দুইটা বয়স যদি আমরা পাই এই সরকার তাহলে আমরা মধ্য আয়ের দেশে পরিণত করবো জাতির জনকের কন্যার যে ঘোষণা সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই